বিশেষ করে গ্রাম অঞ্চলে রাত 12টার পর আসার পরে ঠিক এরকম খাবারই পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। রাত 12টার পর যদি স্বামী বাসায় ফিরে তাহলে কিন্তু এরকম খাবারই পাওয়া যায় বা এরকম খাবারই সামনে দেওয়া উচিত, কারণ এত রাতে বাইরে তারা কী করে। সত্যি কথা বলতে কি, রাত 12টার পর আসলে কিন্তু এরকম খাবারই পাওয়া যায়। সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে যেগুলো বেঁচে থাকে ওইগুলো আসলে ফ্রিজে একটু রেখে দেওয়া হয়, ঠিক ওইগুলোই কিন্তু পাওয়া যায় রাত 12টার পরে। অনেক সময় দেখা যায় পুরুষ মানুষ অনেক কাজে বা বিভিন্ন কারণে বাসা থেকে অনেক বাইরে বা দূরে আটকে যায়, তারপর 12টার পরে আসে, বা অনেক সময় দেখা যায় বিনা কারণেই 12টার পরে আসে। দেখা যায় বন্ধুদের সাথে আড্ডা মারে রাস্তায় বসে থাকে, এই কারণেই 12টার পর আসে, আর অনেক সময় এরকম খাবারই তাদের খেতে হয়। তো মাঝে মধ্যে এরকম খাবার খেলে কিন্তু তাদের খুব ভালো একটা শিক্ষাও হয়ে যায় এবং রাত 12টার পরে বাসায় আসার শিক্ষাটাও তারা পেয়ে যায়। তো কী আর করা, যেরকম ফল তেমনই আর কি, মানে যেরকম কাজ ঠিক তেমনই ফল। আমি আসলে কথাটা ঘুরে বলতে চেয়েছিলাম, পারলাম না, তারপরে বললাম। তো বাত্রা নিতেছে আনিশার বাবা, আনিশার বাবা বাত্রা নেওয়ার পরে একটু মানে নাকের কাছে ধরে ধরে দেখছিল যে বাত্রা ঠিক আছে কি না, আসলে একটু গন্ধই হয়ে গেছিলো। তারপর আর কি করা, 12টার পর আসার পরে এরকম শাস্তি তাকে পেতে হলো, ঠিক ওই খাবারটাই খাচ্ছে। তো এখানে অন্য কোনো তরকারি দিয়ে সে বাত্রা খেতে পারতেছে না, আর অন্য কোনো তরকারির মধ্যে তেমন কোনো তরকারিও ছিল না। এখানে ডাউল চালি কুমড়া দিয়ে রান্না করছিলাম, আর করলা ভাজি ছিল, শিং মাছ দিয়ে রান্না করছিলাম, আর আগে বানানো ভর্তা ছিল ওইটা দিয়ে খেয়ে নিচ্ছে। কী আর করা, অতপর কষ্ট করে তা সে বাত্রা খেয়েই নিল। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আনিশা ঘুমিয়ে আছে মশারির ভিতরে, আর এইদিকে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে আর অনেক গরম, আর এইদিকে আজকে সকালে নাস্তা হচ্ছে গিয়ে খিচুড়ি। তো পোলাওর চাউল দিয়ে গরু মাংসের আগে একটু তরকারি ছিল, ওই তরকারিটা দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি, আর এটা হচ্ছে আজকে সকালবেলার হালকা নাস্তা। তো এভাবে খিচুড়িটা আগের গরু মাংসের তরকারি বা ঝোল থাকলে কিন্তু ওইটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সকালবেলার নাস্তা হিসাবে কিন্তু খিচুড়ি খুবই ভালো। বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু সকালবেলায় নাস্তায় ভাতই খাই বেশিরভাগ। তো সেই জন্য ভাতের পাশাপাশি মাঝে মধ্যে দেখা যায় একটু খিচুড়ি হলে মন্দ হয় না, তো খিচুড়িটাই রান্না করে নিচ্ছে এখানে। তো খিচুড়ি রান্না হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো, সকালবেলা যে কাজগুলো আমাদের গৃহিণীদের থাকে ওইগুলো সেরে নেব। এক এক ধরনের এক একজনের এক এক রকম কাজ থাকে, তবে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের কাজগুলো ভিন্ন ধরনের, আর যারা শহরে ফ্ল্যাট বাসায় বসবাস করে তাদের কাজগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের। তো আমাদের যে সকালবেলার কাজগুলো সেটা হলো সকালে নাস্তা করার পরে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, আমাদের কিন্তু গ্রামের বাসী বেশিরভাগই মানুষের উঠান থাকে, তো সে দিক থেকে আমার কিন্তু কোনো উঠান নাই, উঠান ঝাড়ু দিতে হয় না। তবে যাদের আছে তারা কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নেয়, আমার যেহেতু উঠান নাই সেক্ষেত্রে আমার কিন্তু উঠানটা ঝাড়ু দিতেই হয় না কষ্ট করে। যাই হোক, এইখানে এই যে চাউলের বস্তাগুলো দেখতে পাইতেছেন, আসলে এগুলো চাউলের বস্তা, তার সাথে ছিল কুড়া, মানে ধান কিনে তারপরে চাউলগুলো ভাঙিয়ে নিয়ে আসছে রাইস মিল থেকে, এখন সে চাউল থেকে যে কুড়াগুলো ওইগুলো আলাদা করব। তো গ্রামের বাসায় চাউলের মধ্যে যেই কুড়া থাকে ওটাকে কুড়াই বলে, আপনারা কে কী বলেন জানি না, আমরা কুড়াই বলি। গরুকে যে কুড়াটা দেওয়া হয় খাওয়ার জন্য ওইটা, তো এই বড় ফ্যানের সাহায্যে এটা এখন উড়িয়ে ফেলবো। আর এইদিকে আমার ছেলে যে গান গাচ্ছে, আর ওর যে কখন কী মন চায় ও নিজেও জানে না। এখন গরম, এত গরম, আর এই গরমের মধ্যে ভারী একটা গেঞ্জি, তারপরে এই যে ট্রাউজার পরে রয়েছে, কীরকম অবস্থা, মানে ওর যখন যেমন চায় তাই করতে দিতে হয়, না হলে কিন্তু সমস্যা হয়ে যায়, কান্নাকাটি করতেই থাকে। আর জানি না ইদানিং এত বড় হচ্ছে তারপরেও শুধু কান্নাকাটি বেড়েই যাচ্ছে, আগে এত কান্নাকাটি করে নাই, এখন অনেক কান্নাকাটি করে। তো ওকে ওর ইচ্ছা মতন করতে দিতে হয়। তো ওর খেলাধুলা আর ওর এই কাজগুলো আমি ইচ্ছা করেই আপলোড করি, কারণ স্মৃতি হিসাবে রেখে দিতে চাই আমার ছেলের এই কাজগুলো। আমার ছেলেটা কিন্তু খুবই দুরন্ত আর কান্নাকাটি অনেক করে, আর এদিকে ভিডিওটা করছে আমার মেয়ে। তো আজকে যেহেতু অনেক কাজ ছিল সেজন্য আজকে দুপুরে তেমন কিছু রান্নাবান্না নাই, শুধু দেশি একটা মুরগি এনেছিল আনিশার বাবা, ওইটাই রান্নাবান্না করলাম। আর এই দেশি মুরগিটা রান্না করতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ দেশি মুরগিটা অনেকই বড় ছিল আর অনেকক্ষণ যাবৎ এটাকে আসলে আমার রান্না করতে হয়েছে, একটু শক্ত শক্ত ছিল সেজন্য। তো আমার গ্যাসের চুলাটার মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছিলো, খুবই আস্তে আস্তে গ্যাস বের হচ্ছিল, সেজন্য অনেকক্ষণ রান্না করার পরেও দেখা যাচ্ছে যে একটু শক্ত রয়েই গেছে। তারপরেও কী আর করা, যার দাঁত আছে সে ঠিকই কষ্ট করে খেয়ে নিছে, বিশেষ করে কষ্ট হয়েছে আনিশার বাবার, তার দাঁতের সমস্যা। আর সাথে দিয়ে দিব আলু, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা কিছুটা হলেও আলু পছন্দ করে, সেজন্য অল্প কয়েকটা আলু দিয়ে নিব। এই আলু দিয়ে বাচ্চারা
মুরগির মাংস তরকারিটা ভীষণ পছন্দ করে। আমার ক্ষেত্রে আবার আলুটা একদমই পছন্দ না, আমার ভালোও লাগে না। আর এদিকে এই জানিসা বাবা চলে গেছে কাজে, আর আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম, আর দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই ধরা হয়নি। তো দুপুরের পর পর যখন আনিশার বাবা কাছ থেকে ফিরছিল খুবই ক্লান্ত শ্রান্ত হয়ে, এদিকে আমার ছেলেটাও চলে গিয়েছিল আনিশার সাথে আমাদের যে দোকান ওই দোকানের পার, তা আনিশা ওইদিকে খেলতে শুরু করছে, আর আনিশার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। এদিকে আনিশার বাবার সাথে আমার ছেলে চলে আসছে মজা নিয়ে, মজা বলতে আমরা মজাই বলি গ্রামের ভাষায়। তো দোকান থেকে ও যা পায় তাই নিয়ে আসে, ওর প্রতি দুই একবার দোকানে না গেলেই নয়। আর এদিকে পাশের বাড়ির আম গাছটার মধ্যে প্রচুর আম ধরছে আমার, দেখি খুব ভালো লাগছিলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ক্যামেরাটার মধ্যে অনেক সমস্যা ছিল, সেজন্য কাছ থেকে বেশি একটা শেয়ারও করতে পারছিলাম না। তো যাই হোক, যারা দেখছেন তো দেখছেনই। আর এদিকে ওই জানিসার বাবাও চলে আসছে কাজ থেকে, অনেক কাজ ছিল আজকে, কারণ যেহেতু তার নেটের ব্যবসা সেজন্য তারকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। আর সে আমার ক্যামেরা তো আসবেই না, এটা আসলে দুপুরের পর পরই, একটু বিকালের দিকে। তো এইদিকে অন্ধকারও হয়ে আসতেছিল, তখন আমি আমার ছেলেকে বলছিলাম বাবা এই কলার যে বড় ছড়িটা আছে ওইটা নিয়ে নাও, তো পাশে আর একটা ছোটো ছড়ি আসছিল, আপনারা খেয়াল করছেন কিনা দেখ জানি না, এটা ওইটার চেয়ে একটু বড়। তো তুলনামূলকভাবে দুটোটা ছড়ি ছোটো ছিল, তারপর একটু বড় আমার ছেলে ওই যে ঘরে নিয়ে রাখছে মানে রুমের ভিতরে। আর এটা হচ্ছে রাত্রেবেলা, ও যে কখন কি করে আসলে ওর কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে আনারস কেটে দিয়েছি, তো ও চিপস দিয়ে আনারস খাচ্ছে আর আমাদেরকে ভুলাচ্ছে, মানে আমাকে আর আনিশাকে বলতেছে আসো চিপস দিয়ে আনারস খাও, খেয়ে দেখো কীরকম লাগে। তো আমরা বলতেছিলাম দেও একটু দেখি, ওই তো দেখেন চিপস দিয়ে আনারস বড়িয়ে বড়িয়ে তারপরে খাচ্ছে। এটা আসলে কী মজা পাইছে ও জানি না, তবে ও খুব মজা করে খাচ্ছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে চিপস দিয়ে আনারস খাইছেন। তো আমার ছেলে কিন্তু চিপস দিয়ে খুব মজা করে আনারস খাচ্ছে, আর আমাদেরকে খুব সাদাসাদি করতেছিল। পর আমি বলতেছিলাম যে একটু দেওয়াই দেখি, খেয়ে দেখি কীরকম লাগে চিপস দিয়ে আনারস। তারপর অবশেষে আমার মেয়ে আর আমি দুজন মিলেই চিপস দিয়ে আনারসটা খেয়েই দেখলাম, আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার ছেলের নতুন খাবার আবিষ্কার করছে চিপস দিয়ে আনারস, আনারসটা আসলে খেতে খুবই ভালো লাগছিলো, বিশেষ করে মিষ্টির কারণে। আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের খাবার আছে, এটাও কিন্তু এক ধরনের খাবার, ইউটিউবে ছেড়ে দিলেই কিন্তু এক ধরনের খাবার হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, ইদানিং একদমই ভিউজ হচ্ছে না, তারপর আশায় বুক বেঁধে আবার নতুন করে ভিডিও আপলোড করি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে। আর আমার ছেলেকে বিশেষ করে ভিডিওর মধ্যে রাখি, কারণ ওর ছোটোবেলার স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই সেজন্য। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার চ্যানেলের পাশে থাকবেন এই আশাই করি। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।